Buongiorno, assalamu alaikum. সবাইকে স্বাগত আমার চ্যানেলে। অনেকদিন পর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বলে এসেছি। তো দেখে বুঝতে পারছেন যে আসলে জিনিসটা কি। আসলে এটা হচ্ছে আমাদের, আমরা সবাই চিনি এটা, সে আমাদের জাতীয় ফুল শাপলা। তো এই শাপলার কে কখনো খেয়েছেন কিনা জানাবেন, কে কেউ রেসিপি খেয়েছেন সেটা আমাকে বলবেন। তো এদিকে হচ্ছে শাপলা কেটে ছোট ছোট করে পিস করে নেওয়া হয়েছে। তো এর মধ্যে হচ্ছে আমার বড় বোন আমাকে হাতে একটা ফুল পরিয়ে দিয়েছিল। যাই হোক, আজকে মেইন রেসিপিটা হচ্ছে আমার শাপলার ডাল। তো এখানে হচ্ছে আমি কিছু ডাল নিয়ে নিলাম, ভিজিয়ে রাখবো। আর ওদিকে হচ্ছে ছোট করে টুকরা করে যেই শাপলাগুলো রেখেছিলাম, বেশি বড় করা যাবে না, বেশি ছোটও করা যাবে না, তাহলে দেখতেও খারাপ লাগবে, খেতেও অতটা মজা লাগবে না। তো এখানে হচ্ছে মোটামুটি বড়ও না, একদম ছোটও না, মাঝারি সাইজের আর কি করে নিয়েছিলাম কেটে। তারপর ভাপে দিয়ে নিতে হবে, যেহেতু ডাল দিয়ে রান্না করব বা ভাজি করি, যেভাবেই করি না কেন আগে একটু ভাপে দিয়ে নিলে বিষয়টা ভালো হয়, একটা কষ কষ বের হয়। এটা যদি ভিজিয়ে রাখা হয় সেক্ষেত্রে দেখা যায় কালো পানি বের হবে, বা আমি যদি এখানে ভাপে যেহেতু নিয়েছি, ভাপে নেওয়ার পরও একটা কালো কালো পানি কষ পানি বের হয়েছে। তো এখানে হচ্ছে আমি ভাপে নেওয়ার পরে দেখতে পারছেন যে তেমন ভাপ দিইনি, অল্প ভাপ দিয়েছিলাম, কারণ কালারটা যখনই চেঞ্জ হয়ে যাবে তখনই আর কি ভাপ নামায় ফেলতে হবে। এদিকে হচ্ছে আমি ডাল ই করেছিলাম, ধুয়ে রেখেছিলাম, এখন বসিয়ে দেবো সিদ্ধের জন্য। আর যে মরিচগুলো দিয়েছিলাম, এই মরিচে বড় একটা রহস্য আছে, সেটা আপনাদের কাছে শেয়ার করব অন্য একদিন। এই মরিচগুলো অনেক ঝাল, আসলে এইভাবে খালি খাওয়া যায় না, আর আমাদের বাসা হচ্ছে ঝাল একটু কম খাওয়া হয়। যাই হোক, এদিকে হচ্ছে ডাল সিদ্ধ করার পালা। আমি হচ্ছে ডালের মধ্যে মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। তো ভালোভাবে একদম সিদ্ধ হয়ে গেলে, এভাবে আসলে সিদ্ধ করলে তাড়াতাড়ি হয়, আবার দেখা যায় যে অনেকে একসাথে বসিয়ে দেয়, সেটাও হয়। তো আমার আজকে এভাবে দিলে আমাদের কাছে মনে হয় যে তাড়াতাড়ি সিদ্ধ হচ্ছে বা কিছু। তো এদিকে হচ্ছে মরিচগুলো একটু আস্তে আস্তে থেকে যাচ্ছিলো, তাই যেহেতু শাপলার ডাল বা পাট শাকের ডাল যেটাই হোক না কেন, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। ঝাল কম খাই, তাও মানে আমাদের মতো আর কি ঝাল হলেই হয়, যেটা আমাদের পছন্দ। তো যে যেরকম ঝাল খান সে সেরকম পরিমাণে আর কি মরিচটা অ্যাড করবেন। তো দেখো হচ্ছে হলুদ অ্যাড করে দিয়েছিলাম, এক প্লেটে কিছুক্ষণ জাল দেওয়ার পরে হচ্ছে আমি পানি দিয়ে দিলাম, কারণ এটা ঘন হবে। এই ডালটা শাপলার ডাল, পাট শাকের ডাল, যে ডালই হোক না কেন, পাতলা ডাল তো একটা আলাদা বিষয়। তো ডালের সাথে কোনো কিছু মিক্সড করলে এটা একটু ঘন হলে ভালো লাগে। তো এটা হচ্ছে ঘন করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। আর এই যে শাপটা যখন উঠিয়ে রেখেছিলাম ভাপে দেওয়া, তো এটা ধুয়ে তারপরে হচ্ছে আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম, একটু চেপে চেপে আর কি পানিটা বের করে ফেলতেছিলাম। তো পানি গিয়ে চেপে নিলাম শাপলাটা, তো এদিকে ডালও বলক চলে আসতেছে। তো ডাল বলক চলে আসার পরে আমি এটা হচ্ছে একটু ঘুটনি দিয়ে একটু ঘুটা দিয়ে নেব, ঘোটা ঘোটা। তো ওভাবে একটু ডালটা একদম যাতে কোনো আস্ত নাই থাকে এরকম আর কি ঘুটে নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমি শাপলাটা দিয়ে দিলাম, মানে শাপলাটা দেওয়ার আগে বা পাট শাক দিয়ে যে ডালটা আমি রেসিপি করেছিলাম, তো সেইখানেও আর কি ডালটা একদম যখন বরফ চলে আসবে পানি দেওয়ার পরে, তো ঘুটা দিয়ে তারপর হচ্ছে আর কি শাক, পাট শাক বা হচ্ছে এই শাপলাটা দিয়ে দিতে হবে, না হয় একদম ডালটা একটু আস্ত থাকলে ভালো লাগবে না। তো ডালটা যখন বরফ চলে আসবে তো আমি এদিকে নামিয়ে নিলাম বাগার দেওয়ার জন্য। তো এটা হচ্ছে একটু পানি কম বাগার দেওয়ার পর আর একটু জাল দেওয়া হবে। এদিকে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, আর এখানে বেশি কিছু অ্যাড করব না, শুধু হচ্ছে রসুন কুচি আর হচ্ছে জিরা এগুলো দিয়ে দিব। তো ভালোভাবে আমার এটা হয়ে গেছে, ভাজা হয়ে যাওয়ার পরে এটা একটু মানে রসুনটা একটু ভেঙে ভেঙে দিব, ওটা ঘ্রাণ হবে। তো দেওয়ার পর এখন আমি এটার মধ্যে ডাল দিয়ে দিব, যে ডালটা উঠিয়ে রেখেছিলাম শাপলা দিয়ে ডাল বাগার দেওয়ার আগে, সেটাই দিয়ে দিলাম।
এবার সম্পূর্ণটা ডাল দিয়ে দিয়ে আমি কিছুক্ষণ আর কি ঝাল করব, আমি যতটুকু পানি রাখতে চাই। তো এই যে নামানোর কিছুক্ষণ আগে আমি হচ্ছে ধনিয়া পাতা অ্যাড করেছিলাম, এটা হচ্ছে আমাদের গাছে ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা, এটা গ্রামে বাড়ি অ্যাভেলেবেল সবার বাসায় পাওয়া যায় টুকটাক। তো হয়ে যাওয়ার পরে নামিয়ে নিলাম, দেখুন আমার ডাল, শাপলার ডাল। যদি কেউ কখনো খেয়ে না থাকেন অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন। আমাদের কাছে তো বেশ মজা লেগেছিল, আসলে অনেক মজা হয়েছিল, সবাই অনেক প্রশংসা করেছিল, ভালোই লেগেছিল। তখন যাই হোক, এই আমার ডাল হয়ে গিয়েছে, কেমন হলো জানাবেন, আপনারা বাড়িতে ট্রাই করবেন, কে মানে কারা কারাকে কীভাবে শাপটা দিয়ে খান জানাবেন। থ্যাংকস ফর মাই ওয়াচিং, আল্লাহ হাফেজ।